এটা হচ্ছে অ্যাম্বুলেন্স। আর অ্যাম্বুলেন্সের সাহায্যে অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সুস্থ করার জন্য। দেখো এই গাড়িটাতে অ্যাম্বুলেন্সের যন্ত্রাংশগুলি এসছে, এগুলাকে আগে ঠিক করতে হবে। এইগুলা হচ্ছে সব অ্যাম্বুলেন্সের যন্ত্রাংশ। আগে সাইরেনটি লাগিয়ে দেওয়া হোক, তারপর চাকাগুলো। না 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 না, আগে চাকা লাগালে হবে না। তাহলে কি লাগাবো এখন? সিটটা? না, সিটও হবে না। প্রথমে কেবিন লাগাতে হবে, তারপর চাকাগুলো, তারপর পিছনের দরজাটা লাগিয়ে দেওয়া হবে। তারপর কি সামনের দরজাগুলো হবে? না 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 না, সামনের দরজা হবে না। আগে মনে হচ্ছে সিটটা লাগাতে হবে। এই দেখো সিটটা হয়ে গেল। তারপর কি লাগাবো? হেডলাইট। হেডলাইট দুটো, দুটো হেডলাইট লাগানোর পর গাড়ির স্টিয়ারিং লাগাতে হবে, তারপর সামনের দরজাগুলো লাগিয়ে দেওয়া হবে। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। এবার আমরা দেখব কোথায় অসুস্থ লোক আছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, কিংবা আমাদের গাড়িতেই যে ঔষধ আছে সেগুলো দিয়ে তাকে ঠিক করে তুলতে হবে। আমরা এভাবে অসুস্থ লোকের খোঁজে ঘুরতে থাকব, কারণ আমাদের লক্ষ্য সুস্থ সমাজ এবং সুস্থ পরিবেশ গড়ে তোলা। সেজন্যই আমরা গাড়িতে করে ঘুরতে থাকব। অসুস্থ লোক পেলেই তাকে হসপিটালে কিংবা আমাদের গাড়ির যে ঔষধ আছে সেগুলো দিয়ে তাকে ঠিক করে দেব। আমার মনে হচ্ছে এই লোকটা অসুস্থ আছে, গিয়ে দেখা যাক লোকটা অসুস্থ আছে নাকি। ও মা, হ্যাঁ এই লোকটা তো অসুস্থ, একে আমাদের ঠিক করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই তো মনে হচ্ছে লোকটা এখানেই ঠিক হয়ে যাবে, হসপিটালে নিয়ে যেতে হবে না একে। এই তো ঠিক হয়ে গেছে, বাহ 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 বাহ। এখন আমাকে আবারও যেতে হবে অসুস্থ লোকের খোঁজে, ইনি ঠিক হয়ে গেছেন। এখন আমরা হসপিটালে যাব, হসপিটালে গিয়ে ওখানে আবার অসুস্থ লোক আছে নাকি দেখতে হবে, তারপর আবার অন্য লোকের খোঁজে যেতে হবে।